তো সবাইকে ওয়েলকাম মাইন্ড ক্রাফ এর এস এম পি পার্ট ফাইভ এ আর আজকে আমরা দেখো কোথায় চলে এসেছি ভাই দেখো সমুদ্রের একটা মাঝখানে চলে এসেছি সমুদ্রের কি জানি ওসান মনুমেন্ট কি জানি নাম বলে সুব্রত দা আছে আমাদের সাথে আর দুজনের মিলে আমরা খেলছি হচ্ছে মাইনক্রাফ্ট আজকে সারা রাত মাইন্ডক্রাফ্ট খেলেছি ভাই এখন তোমাদের দেখাচ্ছি কয়টা বাজে চারটা একত্রিশ মানে সাড়ে চারটা বাজে সারা রাত ধরে একটা জিনিসই করেছি আমরা এখানে এসেছি স্পঞ্জ খোঁজার জন্য আর আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে রাত নয়টা থেকে খেলছি এখন বাজে রাতে সাড়ে চারটা কয় ঘন্টা হলো হিসাব করে দেখো এখন চলো সুব্রত দা তুমি এখানে দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি যে কি করেছি এই যে সামনে আমরা এসেছি ওশন মনুমেন্ট খুঁজতে আর ওশন মনুমেন্টের মধ্যে তোমরা আগের দিনে মানে মাইন্ডক্রাফ্ট এসএমপি ডে ফোরে তোমরা আমাকে কমেন্টে বলেছিলে যে স্পঞ্জ খুঁজতে হয় মানে আন্ডার ওয়াটার হাউস বানাতে হলে তো সেই জন্য আমরা স্পঞ্জ খোঁজার জন্য এখানে চলে এসেছি আর দেখো এখানে সি অফ গার্ডেন অফ সিনা কি বলে এগুলোর নাম দেখো বারবার শখ দিচ্ছে কতবার দেখেছো এক সেকেন্ডের মধ্যে আমাকে মেরে ফেলছে এই পরিস্থিতিতেই তাও আমরা একটা কী বলে ওটাকে স্পঞ্জ কালেক্ট করতে পেরেছি এটা তো ইম্পসিবল টাইপের তো যারা যারা প্রো প্লেয়ার আছে তারাও জানো যে কতটা ইম্পসিবল টাইপের জিনিস আমরা তাও পসিবল করেছি একটা স্পঞ্জ মানে কমসে কম কালেক্ট করতে পেরেছি ওকে তো সুব্রত এখানে দাঁড়িয়ে থাকবে আর আমি এটা নিয়ে যাব স্পঞ্জ আনতে স্পঞ্জ নিয়ে আমি একটা চেষ্টের মধ্যে রেখে দিয়েছি কারণ আমি বারবার মরে যাচ্ছিলাম একটা স্পঞ্জ ভাই অনেক কষ্ট করে পেয়েছি এখানে আমরা কোনো ক্রিয়েটিভ মোড ইউজ করিনি কিচ্ছু করিনি পুরোটা সারভাইভাল হচ্ছে আবার এসছে এই যে ভূতের মতো জিনিসটা চলো এখানে আমি ফটাফট গিয়ে নামি নেমে আমার ফটাফট যেতে হবে উপরটাতে ভাই 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 এই যে বাক্সটা দেখতে পাচ্ছ এই যে বাক্সটার মধ্যে আমি স্পঞ্জ কালেক্ট করে রেখেছি আর স্পঞ্জ যেভাবে কালেক্ট করলাম আমি তোমাদের দেখা যে নিচে গর্ত করেছি গর্ত টর্ত করে নিচে গিয়ে আমরা এই যেরকম করে গিয়ে এখান দিয়ে গিয়ে যেখানে বস ছিল বসটাকে মেরে তারপরে এই দেখো আরেকটা বস আছে এখানে আবার ও ভাই এই যে আরেকটা বস আছে এটার নাম যেন কি এল্ডার এল্ডার গার্ডিয়ান না কি এটার নাম যারা যারা প্রো প্লেয়ার আছে তারা ভাবতে পারছো আমাদের কাছে কোনো ইনচ্যান্টেড কিচ্ছু নেই কোনো পোষণ নেই পোষণ না কী বলে কিচ্ছু নেই একদম পিওর মানে বিগিনার লেভেলে আমরা এখানে স্পঞ্জ নিতে এসেছি তো স্পঞ্জটা কালেক্ট করি চলো আমি ফটাফটো উপরে কোথায় রাস্তা ভাই এই তো সুব্রত ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ফাটাফাট এটা নিয়ে আমরা চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ওই আন্ডার ওয়াটার কাচের হাউসটা বানাবো ঠিক আছে চলো ফটাফ আমি এটা কালেক্ট করে নিই এই দেখো স্পঞ্জটা এই দেখো ওইটা স্পঞ্জ ভাই এক পিস পেয়েছি কত কষ্টে আমি তোমাদের বোঝাতে পারবো না দাঁড়াও এটা আমি তাড়াতাড়ি ব্যাগের মধ্যে নিয়ে নেওয়ার এখন আমাকে নেমে তাড়াতাড়ি পালাত হবে এখান থেকে হয়েছে আমার বোট ঠিক আছে থ্রি টু ভাই যদি মরে যায় একটা স্পঞ্জ চলে যাবে ভাই দেখো থ্রি টু ওয়ান ঘ ওরা সব আমাকে নিশানা লাগিয়ে আছে ভাই এটা যদি হারিয়ে যায় ভাই বিশাল খারাপ হয়ে যাবে আমি চাই না এটা হারিয়ে যাক ভাই 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 এটা অনেক ডেঞ্জারাস লাগছে আমি যাবো কি না সেটাই ভাবছি ভাই অন্য কোনো উপায় বার করতে হবে আমাকে আমি বুঝতে পারছি আমি কি উপায় বার করবো আমি কিচ্ছু জানি না ভাই পালা 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 ও ভাই দেখো কতগুলো নৌকায় নিয়েছিলাম আমরা বারবার বোট বানাচ্ছি আর বোট ভেঙে যাচ্ছিলো এত ডেঞ্জারেস এই জায়গাটা সুব্রতদা আমাদের জন্য ওখানে দাঁড়িয়ে আছে দেখো আমরা স্কেপ করে গেছি ওখান থেকে ওখানে না হলেও বিশ থেকে ত্রিশ পিস মাছ আছে মাছ তো না মানে গার্ডিয়ান ভাই ওশানের গার্ডিয়ান না কি বলে আর একটার বেশি যদি আমরা স্পঞ্জ খুঁজতে যাই তাহলে আমাদের আরও নিচে যেতে হবে যার জন্য আমাদের ওয়াটার ব্রিথিং পোর্শন লাগবে তারপরে কি কী যেন লাগে অনেক কিছু লাগে তোমরা জানো আমি অত কিছু জানি না কিন্তু চলো একটা স্পঞ্জ তো পেয়েছি ভাই এটাই আমি অনেক খুশি চলো এবার ম্যাপ দেখে দেখে আমরা বাড়ি চলে যাব আর ফাইনালি পার্ট ফাইভে যেমনটা বলেছিলাম আমরা আমাদের কাচের ঘরটা ফাইনালি আজকে কমপ্লিট করতে পারবো তো চলো ট্রাই করা যাক হয় কি না আগে বাড়ি তো পৌঁছায় আমরা বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি ওশান মনুমেন্ট খোঁজার জন্য তো চলো এখানে আমি এটা রাখি বাকি যা যা বাক্সের মধ্যে আছে সব নিয়ে এখন বাড়ি ছিল এ দেখো গরু এনেছিলাম তো গুরুর দুধ খেলে এই যে এদের ইয়ে কাজ করে না ভাই অনেক কিছু করেছি তোমরা ভাবতেও পারবে না কত পরিশ্রম করছিলাম এটার জন্য তো শুভ্রতদা চলো তাহলে এখন আমরা যাই বাড়িতে আমরা এটা তিনবার রেকর্ডিং করছিলাম তিন তিনবার হেরে গেছি ভাই মিয়া ভাই এসে আমাদের হেল্প করেছিল সেও চলে গেছে বিরক্ত হয়ে ভাই এত খাটনি করেছে মিয়া ভাই আমাদের অপশাম মিয়া ভাই আবার অপশাম দিয়ে গেছে বুঝছো তোমরা এগুলো জীবনেও পারবে না তোমাদের আরো প্রহত হবে করে দেখাও চ্যালেঞ্জ দিলাম এরম করে দিয়ে গেছে কিন্তু আমরা তাও করে দেখেছি কিন্তু রাত বাজে পাঁচটা বাজে চলো এখন আমরা এগুলো নিয়ে বাড়ি চলে যাই তুমি এক কাজ করো বাক্সের মধ্যে আমাদের যা যা ইম্পর্টেন্ট জিনিস আছে না সবকিছু নিয়ে চলো আমরা বাড়ি চলে যাই এখান থেকে আমরা এখন এই যে ম্যাপটা আছে না কোথায় গেলো এই যে এই ম্যাপটা দেখে দেখে আমরা বাড়ি যাবো দেখো ওশন মনুমেন্ট ম্যাপ কিনেছিলাম ওখান থেকে দেখে দেখে এসছি এখন যাব আমরা বাড়িতে লেটস গো আমাদের জার্নি এখানে শেষ হচ্ছে ভাই ফাইনালি আমি যাও ওখানে ওঠো গাড়িতে ওঠো গাড়িতে ওঠো তাড়াতাড়ি এখানে এটা বানিয়ে রেখে গেলাম এই দেখো এখানে এটা বানিয়ে রেখে গেলাম যদি ভবিষ্যতে কোনো দিন আসি তাহলে মনে পড়বে আজকের রাতের কথা আজকে ভাই চ্যালেঞ্জ করেছিলাম যে স্পঞ্জ না নিয়ে আমরা বাড়ি ফিরবই না আজকে স্পঞ্জ নিবই তো ফাইনালি আমরা নিতে পেরেছি ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও আর এখন চলো আমরা যাব হচ্ছে বাড়িতে আমাদের সুব্রত দা ইয়ে চালাও নৌকাটা চালাও আমি পিছনে বসি আর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের ভিলেজে সেই পুরনো আমাদের সুন্দর ভিলেজে সেখানে গিয়ে আমরা কাচের বাড়িটা কমপ্লিট করার চেষ্টা করব তো চলো যাওয়া যাক ভাই ফাইনালি চলো মজা হবে চলে আমরা আমাদের ভিলেজের কাছে আবে নৌকাটা নিতে দে নৌকাটা নিয়ে নিই আমাদের সাথে করে ভিলেজে চলে এসছি ফাইনালি জম্বি আছে আশেপাশে আমাদের সাবধানে যেত হবে বাড়ি পৌঁছায়নি আর আমাদের কাছে একটা মাত্র স্পঞ্জ আছে আমাদের অনেক সাবধানে থাকতে হবে ভাই দেখো আমাদের ভিলেজে ফাইনালি চলে এসেছি সুন্দর ভিলেজে গ আজকে ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে স্বপ্ন তো না মানে এত খাটা খাট মানে খেটেছি কী বলবো তোমরা সবাই মিয়া ভাইকে ট্যাগ করো আর মিয়া ভাইকে গিয়ে বলো যে শখের গেম আর কত প্রো ভাই মিয়া ভাই এসে বলে কি পারবা না তোমরা এগুলো পোষণ ফোষণ ছাড়া পারবে না কোনো দিনও পারবা না কিন্তু আমরা কিন্তু পেরেছি মিয়া ভাইয়ের কমেন্টে গিয়ে সবাই বলো যে মানে পেরে গেছি ভাই আর মিয়া ভাইকে আমাদের এই এস এম আসতে বলো তারপরে খেলবো একসাথে আমরা এখান থেকে এবার আমরা যাই কি করবো হ্যাঁ আমরা ভিলেজে তো চলে এসেছি ভাই বিশ্বাস হচ্ছে না আমার স্পঞ্জ নিয়ে চলে এসেছি স্পঞ্জটা আমাদের আমাদের কি করতে হবে হবে স্পঞ্জটা স্পঞ্জটা আছে না দিতে কারণ স্পঞ্জটা হচ্ছে ভিজা আছে এটা স্পঞ্জটা শুকনো করতে হবে যখন শুকিয়ে যাবে তখন এটা দিয়ে আমরা জল টানতে পারবো লেটস গো চলো হয়ে যাক দেখো হয়ে গেছে স্পঞ্জ কত খাটনির ফল চলো আমরা ফার্স্টে না ঘুমাই ঘুমিয়ে টুমিয়ে দেখা যাবে সকাল বেলায় ওকে আমাদের আবার ডায়মন্ডের পিকে বানাতে হবে ডায়মন্ডের সব কিছু বানাতে হবে তারপরে খেতে হবে তারপরে ভাই কাজ করতে হবে লেটস সকাল হয়ে গেছে ফাইনালি চলো এবার কিছু খেয়ে বেশি হ্যাঁ 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 প্রথমে খেয়ে নিই খাওয়ার কোথায় আছে আমাদের এদের কত আমাদের এমরাল আছে এগুলো সব নিব সব নিব দাঁড়াও আগে স্পঞ্জটা না এই বাক্সতে রেখে দিই দাঁড়াও আমি দেখা হচ্ছে এক মিনিট পরে চলো এখন আমরা টেস্ট করবো স্পঞ্জটা কাজ করে কিনা তোমাদের কথা মতো আমি ওশান মনুমেন্টে গেছি যারা যারা কমেন্ট করেছিলে পার্ট ফোরে এস এম তে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তাছাড়া আমরা জানতেই পারতাম না যেরকম ওশন মনুমেন্টের মধ্যে স্পঞ্জ পাওয়া যায় চলো থ্যাঙ্ক ইউ অনেক ঠিক আছে ওকে তো আমরা যা যা ছিল টুলস হেলমেট ফেলমেট কি ছিল সব নিয়ে নিয়েছি প্রায় ওকে বডি চেস্ট ওকে দেখো সব কিছু পরে নিয়েছি এখন তো আমাদের কাছে ডায়মন্ড রেডটা নেই কারণ ডায়মন্ড যে বিক্রি করে সেই ট্রেডারটাকে আমরা খুঁজে পাচ্ছি না তো আপাতত আমরা এই যে এটা পরে নিয়েছি আর এখন চলো আমরা করব কি স্পঞ্জটা নিব স্পঞ্জ নিয়ে যাব হচ্ছে আমাদের ও এখন স্পঞ্জ নিব না আমাদের আরেকটু কাজ বাকি আছে তারপরে স্পঞ্জের কাজ চলো চলো এখন আমাদের অনেক কাজ করতে হবে ভাই প্রথমে আমাদের কাজ নিতে হবে কাজ নেই ছাপ্পান্নটা আছে ওকে তো আমরা ছাপ্পান্নটা কাজ নিয়ে নিয়েছি এবার আমরা এখান দিয়ে যাই যেখানে আগের দিন বানিয়েছিলাম আমাদের ঘর এই তো এখানে আবে এই তো এখানে ছিল জলের নিচে লেটস গো আমাদের কাছে ওয়াটার ব্রিথিং পোশন নেই কিন্তু কোনো ব্যাপার না আমরা তাও বানাবো হার মানলে হবে না যেরকম করে আমরা স্পঞ্জ নিয়েছি সেরকম করেই বানাবো লেটস গো এই দেখো এটা আমাদের দরজা এটা আমাদের ছাদ এখনও পর্যন্ত কাজ তো বাকি আছে ঘরে অনেক কিন্তু কোনো ব্যাপার না আজকে যতটুকু পারি কমপ্লিট করার চেষ্টা করব তোমার এখানে আরও আমাদের কাজ দিতে হবে দিয়ে দিই টানা তাহলে হয়ে যাবে ভাই দেখো ভাই আমাদের ঘরটা এমন জায়গায় বানাচ্ছি হুট করে কেউ খুঁজেই পাবে না যে এখানে আন্ডারগ্রাউন্ড আছে আন্ডার আন্ডার ওয়াটার বেস আছে ভাই চলো কোন ব্যাপার অনেক মজা লাগছে আমার এটা বানাতেও চলো এখান দিয়ে আর কয়েকটা কাজ দিলে হয়ে যাবে সুব্রত দাদা আনতে গেছে আমাদের আরও কাজ তো চলো আপাতত আমারও কাজ শেষ হয়ে গেছে ভাই বেশি করে কাজ নিয়ে আসো যতটা হয়েছে হ্যাঁ কারণ এখন আমাদের পর্যন্ত এখানে পর্যন্ত গেট বানাতে হবে যেখান দিয়ে গেট বানাবো এখানে সুন্দর করে গেট বানাবো দাঁড়াও নিয়ে আসো তারপরে দেখি কতটুকু কমপ্লিট করতে পারি তোমরা সাথে ভিডিওতে লাইক করো সাপোর্ট করো এই ভিডিওর দা টার্গেট রাখছি পনেরো লাইক ভাই প্লিজ পনেরো হাজার লাইক অবশ্যই করে দিও কারণ রাত সাড়ে পাঁচটা চারটার দিকে রেকর্ড করছি অনেক কষ্ট করছি কিন্তু তাছাড়া আমি মাইন্ড এত কষ্ট করি না দাও দাও কাজ দাও উপরে আসো উপরে উপরে এসে দাও কাজ এখানে কাজ দাও কতগুলো কাজ এনেছো এই তো অনেকগুলো আছে এই দেখো ভাই আমাদের ওয়াটার হাউস কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের দরজা দরজাটা এখান থেকে কানেক্ট করে আমি ভাবছি যে ওই যে ওই দিকে মানে অ্যাড করে দেবো মানে সোজাসুজি গিয়ে তারপরে নিচ দিয়ে আমরা রেল ট্র্যাক বানাবো ভাই অনেক কিছু করবো চলো ফাটাফাটা আমরা এগুলো আগে কমপ্লিট করে দিই তারপরে অনেক কাজ আছে এখনও ওকে তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমাদের গোটা ঘর চারদিকে দেওয়াল টেওয়াল দেওয়া তো রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের দরজার এরিয়াটা বানাতে হবে দরজাটা বানালেই হয়ে যাবে ভাই দেখো পিছনে তারপরে সাইডে এই যে এই সাইডে সব হয়ে গেছে এখন শুধু আমাদের দরজাটা বানাতে হবে লেটস গো চলো এবার দরজাটা বানানো যাক এ যেরকম করে দরজা বানাবো ওপরে দুটা গ্লো স্টোর লাগিয়ে দেবো এই সাইডে আর এই পাশে দুটো গ্লো স্টোন লাগিয়ে দেবো তাহলে আরো সুন্দর লাগবে দেখতে পাই তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা দরজাটা বানাতে বানাতে একদম সোজা এই যে সামনে পর্যন্ত বানাবো এই যে দেওয়ালটা পর্যন্ত বানাবো তাহলে দেওয়াল ফুটা করে আমরা কাচের ঘরটায় যাবো তাহলে ভালো হবে ওখান দিয়ে রেল ট্র্যাক বানিয়ে দেবো চলো আমরা উপর থেকে না গ্লো স্টোন নিয়ে আসি যদি গ্লো স্টোন লাগিয়ে দিই তাহলে আরও সুন্দর লাগবে চকচক করবে আমাদের ঘরটা চলো গ্লো স্টোন লাগিয়ে দিই আরও কিছু আমাদের কাজও আনতে হবে ভাই অনেক কাজ করতে হবে এখনও পর্যন্ত ওকে তো এখানে দেখো আমাদের বক্সের মতো ঘর হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ঘরে ঢোকার গেট এই দেখো এটা হচ্ছে ঘরে ঢোকার গেট কিন্তু ঘরটা যখন কমপ্লিট হবে না ভাই অসাধারণ লাগবে দেখতে আর তার আগে আমরা চলো এখানে গ্লো স্টোন তো পেলাম না গ্লো স্টোন আমাদের আনতে হবে কোথায় রেখেছি মনে নেই বাকি এখানে আমরা কিছু না ম্যাগমা লাগিয়ে দিই ম্যাগমা ব্লক তাহলে ভাই সুন্দর লাগবে দেখতে দেখো কি লাগছে দেখতে আরও সুন্দর লাগবে আমরা অনেক কিছু লাগাবো এই ইয়ের মধ্যে এই সাইডে তাহলে বেশি সুন্দর লাগবে ভাই এই সাইডে একটা লাগিয়ে দিই হ্যাঁ এই দেখো এইবার দেখো গেটটার সামনে কত সুন্দর লাগছে ভাই আর আমাকে কিছু না লণ্ঠনও বানাতে হবে ঘরটার ভিতরে লাগানোর জন্য তাছাড়া ঘরটার ভিতরে পুরো অন্ধকার লাগছে তো লন্ঠন বানানোর জন্য আমার লাগবে আয়রন আয়রন কোথায় গেল ভাই অনেক ঝামেলা আমাদের এগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখতে হবে সব উল্টো পাল্টা হয়ে রাখা আছে ওকে তো এখানে দেখো আমরা ছয়টা লন্ঠন বানিয়ে নিয়েছি এখান থেকে চলো লন্ঠন নিয়ে যাই চলো 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 কাচের ঘরের ভিতরে লন্ঠন লাগাবো আমরা যেটা করব গেটের মধ্যে কয়টা লন্ঠন লাগিয়ে রাখি আপাতত এখানে একটা এখানে একটা আই যা ঘরটা কমপ্লিট দেখো অনেক সুন্দর লাগবে কমপ্লিট হওয়ার পর আপাতত এরকম থাক পরে দেখবা সন্ধ্যা চকচক করবে একদম মনে হচ্ছে কি জলের ভিতরে সোনার ঘর সোনার উপরে সোনাও লাগাবো ভাই গোল্ড অফ ব্লক গোল্ড ব্লক লাগাবো পয়সা আমাদের পয়সা পয়সা হবে ওকে চ এখান পর্যন্ত আমরা কাজ দিয়ে বানিয়ে দিয়েছি গেটটা আর এখান থেকে আমরা বানাবো ব্ল্যাক স্টোন দিয়ে কারণ আমরা এ এখান দিয়ে নিয়ে গিয়ে একদম দেওয়ালের মধ্যে কানেক্ট করে দেবো তারপরে আমরা রেল রাস্তা বানাবো যাতে ঘর থেকে রেল রাস্তায় ক্লিক করলে আমরা ডাইরেক্ট কাচের ঘরে চলে আসি ভাই ওকে দেখো ভাই আমরা যেরকম করে বানিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমাদের গেট যেটা দিয়ে আমরা রেল রাস্তা বানাবো ভেতর দিয়ে রেল রাস্তা থাকবে আর এই হচ্ছে আমাদের সেই ঘর ভাই দেখো কত ইন্টারেস্টিং লাগছে ও ভাই আমাদের গেটের ভেতরে ডলফিন ফেসে গেছে এই দেখো ওকে তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা এখানে গেট তো জয়েন করে দিয়েছি আমাদের উপরের সাথে এই দেখো এটা হচ্ছে গর্ত করতে করতে এখানে চলে এসেছি আর ভেতরে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড না ভাই আন্ডার ওয়াটার হাউস এই দেখো তো এখান থেকে আমাকে জলগুলো শুষে বার করতে হবে তাছাড়া এখানে আমরা শ্বাস নিতে পারছি না তো তার জন্য আমাকে এখন আনতে হবে স্পঞ্জ যেটা এতক্ষণ ধরে কালেক্ট করলাম আমরা তো চলো স্পঞ্জ নিয়ে আসি স্পঞ্জ আনার আগে আমাদের আরো কিছু কাজ করতে হবে আমাদের উপরে ওঠার জন্য সিঁড়ি বানাতে হবে মিনিমাম ওকে ভাই তো যেমনটা দেখতে পাচ্ছি এখান দিয়ে আমরা রাস্তা বের করে দিয়েছি লেটস গো এখন আমরা স্পঞ্জ আনতে যাব স্পঞ্জ এনে তারপরে আমরা জলগুলো শুশাবো শুশানো হয়ে গেলে তারপরে আমরা এমা কোথায় যাচ্ছি আমরা এই তো রাস্তা আচ্ছা আর উপরে উঠা যাবে চলো আর উপরে উঠি ওকে চলো আমাদের রেডি হয়ে গেছে এই দেখো আমাদের ভিলেজ আর এখান থেকে যদি ঢুকি ভাই এখান থেকে আমরা যাব আমাদের সেই আন্ডারওয়াটার মানে এরকমই রাগ পারে হ্যাঁ কেউ বুঝতে পারবে না তো যে ঢাকার রাস্তা কোনটা হ্যাঁ আমরা কি করব বলতে যে ঘটনা আছে না ঘরের সাথে এটা কানেক্ট করে দিব এখন হবে ভাই আসল মজা এখন আমাদের আন্ডারগ্রাউন্ড মানে আবার আন্ডারগ্রাউন্ড মানে আন্ডার ওয়াটার হাউসে গিয়ে শাসন নিতে পড়বো শুভ্র তো দা এক্সাইটেড নাকি আরে ফুল এক্সাইটেড সারা রাত ধরে অর্জুনই তো কত সারা রাত হয়ে গেছে এখন দেখো কয়টা বাজে এখন বাজে পাঁচটা তিরিশ এক ঘন্টা হয়ে গেলে আমি গেমটা খেলছি মানে তোমাদের সাথে খেলছি খেলছি তো অনেকক্ষণ থেকে চলো এখানে আপাতত এখন লেডার ফেডার নিয়ে যাই স্পঞ্জ কোথায় রেখেছিলাম স্পঞ্জ এই তো স্পঞ্জ ভাই আমি ভাবলাম স্পঞ্জ হারিয়ে গেল নাকি ওকে আমি জানি না আমি আগে কোনোদিন ওই স্পঞ্জ ইউজ করিনি যে স্পঞ্জ দিয়ে কী করে জল শুকায় কি হয় ওকে তো আমরা লেডার ফেডার বানিয়ে নিয়েছি এবার একটা সুন্দর করে ঘুম দেব ঘুম থেকে উঠে তারপরে আমরা চলে যাব স্পঞ্জ ইউজ করতে যেখানে আমরা আন্ডার ওয়াটার হাউসটা বানিয়েছি সেখানে আমরা আজকে প্রবেশ করতে পারবো ভিতরে গিয়ে শ্বাস নিতে পারবো নেক্সট দিন আমরা অন্য কিছু করব তারপরে ডেকোরেশন করব জায়গাটা তারপরে ঘরটারও আমরা ইচ্ছা করলে বড় করতে পারি আন্ডার ওয়াটার হাউসটা যদি তোমাদের ভালো লাগে আন্ডার ওয়াটার মানে আন্ডার ওয়াটার হাউসটা তাহলে আমাকে বলো তাহলে অনেক অনেক জিনিস করব ওটার ভিতরে আর অনেক অনেক জিনিস করার চেষ্টা করব লেটস গো আচ্ছা আমাদের ঢোকার রাস্তা কোথায় ছিল এই এই তো ছিল লেটস গো ভাই এখন আমরা ভিতরে গিয়ে ইউজ করব স্পঞ্জ লেটস গো কোথায় ইউজ করব এখানে ইউজ করব ও শুক তো শুক না হ্যাঁ শুকাচ্ছি অনেকটা শুকিয়ে গেছে দেখো লেটস গো ভাই মজা হবে অনেক মজা হবে অনেক মজা হবে ভাই অনেক মজা হতে চলেছে আসো আসো নালে মুড়ে যাও তুমি আর একটু শুকিয়ে নি আসতে হবে দেখো এখানটায় ফাঁকা হয়ে গেছে দেখেছো কাচের ঘরে আমাদের ও ভাই কি সুন্দর লাগছে বাইরে মাছ সব কিছু দেখা যাচ্ছে আলাদাই লাগছে ভাই আলাদাই খাটনির ফল খাটনির ফল হচ্ছে চলো 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 আরো যে স্পঞ্জটা শুকিয়ে আসি কেমন লাগছে এখানে মশাল জ্বালাও ওকে ভাই তোর যেমনটা দেখতে পাচ্ছো আমরা এখানে স্পঞ্জ দিয়ে শুকাতে শুকাতে গেটটা তো শুকিয়ে দিয়েছি এখন শুধু আমাদের ভেতরটা বাকি দেখো ভেতরটা কি এপিক লাগছে ভাই বিশ্বাসই হচ্ছে না ভাই পুরো অ্যাকুরিয়ামের মতো লাগছে দেখতে আলাদাই সুন্দর লাগছে ভাই দেখতে কোনো ব্যাপার না চলো আরও সুন্দর লাগবে আমরা এখন গোটা ঘরটা এখন ওয়াটার মুক্ত করতে পারবো যারা আমি গোটা ঘরটা একবারে করে নিচ্ছি মানে নিয়ে আসছি তারপরে তোমাদের সারপ্রাইজ দিচ্ছি তারাও এটা আগে করে নেই আমি ধীরে ধীরে ওকে তো ভাই ফাইনালি অনেক কষ্ট করার পরে আমাদের ওয়াটার হাউস রেডি মানে আন্ডার ওয়াটার হাউস রেডি তোমরা কি দেখতে চাও তাহলে এখন বাজে হচ্ছে প্রায় কয়টা বাজে ছয়টা সতেরো মানে সাড়ে চারটা থেকে খেলছি সাড়ে চারটা থেকে ভিডিও বানাচ্ছি সারা রাত খেটেছি তারপরে এটা তৈরি হয়েছে ভাই কত চ্যালেঞ্জেস এসেছে কতবার হার মেনেছি কিন্তু লাস্ট পর্যন্ত আমরা পেরেছি বানাতে স্পঞ্জ কালেক্ট করে শেষ পর্যন্ত আমরা আন্ডার ওয়াটার বেস বানাতে পেরেছি তো চলো তোমাদেরও দেখাচ্ছি এখন টাইম এসে গেছে দেখানো রিভিল করার লেটস গো চলো দেখাচ্ছি ভেতরে গিয়ে ভাই দেখো অনেক করেছি এটা অনেক পরিশ্রমের ফল ভাই এটা দারুণ লাগছে দেখতে দেখো এই ঘরটার মধ্যে এখন আমরা থাকতে পারি যা ইচ্ছা তাই করতে পারি না আমি দামি দামি জিনিসগুলো রাখবো ঠিক আছে যেগুলো খুব দামি হ্যাঁ জিনিসগুলো আমরা এখানে রাখবো সেগুলো তো রাখবোই আর তাছাড়া অনেক কিছু করব এই আশেপাশে না গোল্ড দিয়ে জিনিস বানাবো এরকম মাছ দেখেছো এটা একই মতো বাইরে মাছ ভাসছে আর আমরা ভেতরে মাছের সাথে বাস করছি এটা লেভেলের তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক করে দিও আর আমাকে কমেন্টে বলো আরও কি কি দেখতে চাও আর অনেক কিছু করব মাইন্ড ট্রাফ তার আগে যে আন্ডার ওয়াটার বেস না আর একটু এক্সপেন্ড করবো তারপর আর একটু বড়ো করবো জায়গাটা তারপরে এখানে একটা মানে গোপন জায়গা বানাবো যেখানে আমরা মানে কি বলে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখতে পারবো তো চলো এখন আর কি করব চলো আজকে তো ঘুমাই নি ভাই সারা রাত সারা রাত গেম খেলেছি এখন ঘুমাতে যাই তোমাদের কাজ হচ্ছে লাইক করে দেওয়া ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পার্ট সিক্সে এস এম পির পার্ট সিক্সে দেখা হবে পার্ট ফাইভ কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো বাই বাই সবাইকে আর সুব্রত দাদার চ্যানেলে যাও আমরা একসাথে অনেক কিছু করেছি অনেক কিছু করেছি ভাই বাই বাই সবাইকে অনেক মজা হবে এস তে আরও কি কি করবো সবাই সাজেশন করতে পারো কমেন্টে কিন্তু আজকে ইম্পসিবলকে পসিবল করে দেখিয়েছি আমরা চলো বাই বাই সবাইকে ভালো থেকো নতুন এসছো ঘুমাই নতুন এসছো যারা যারা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি ছয় লাখ সাবস্ক্রাইবার হবে বাই বাই সবাইকে গেলাম